ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আর আজকে হচ্ছে আমাদের নতুন একটা ব্লগ চলে আসছে। সো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে যাব হচ্ছে সার্ভিস সেন্টার, এবং কেন যাব সেটা একবার তোমাদের বলে নিই। তার কারণ হচ্ছে আমাদের গাড়ি ক্লক করে ফেলেছে প্রায় 31,000 কিলোমিটার, অর্থাৎ 30,912। আর এই সাড়ে তিন বছরে একবারও কিন্তু থ্রটল বডি বা হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিন করা হয়নি। সো অ্যাকচুয়ালি আমি অতটা দায়িত্ব নিয়ে করিনি, আর সার্ভিস সেন্টারে তো ওইভাবে দায়িত্ব নেয়ও না। সো ফুল সার্ভিসিং করাবো না, ফুল সার্ভিসিং বাড়িতেই করাবো। তার কারণ হচ্ছে ইঞ্জিন অয়েলটা যদি মোটুলার লাগে সেক্ষেত্রে ইয়ামার সার্ভিস সেন্টার থেকে করতে যায় না। সো যার জন্য যাই, আপাতত আজকে এই তিনটে কাজ করিয়ে আসি, দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:41, আর এখন আমি বেরোচ্ছি। আর যদি বলেন কোনো সমস্যা হচ্ছে কিনা, তো সমস্যা তো অবশ্যই হচ্ছে। বাইকটা অলরেডি 31,000 কিলোমিটার ক্লক করে ফেলেছে, আর যার জন্য যে যে প্রবলেম আমি দেখছি, যার জন্য এগুলো করছি আর কি, সেটা হচ্ছে মাঝে মাঝে থ্রটল ছেড়ে দিচ্ছে, মানে যেভাবে মোড়াচ্ছি সেই হিসাবে পুশ করছে না, ঠিক আছে? সো সেটা একটা প্রবলেম হচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা গ্যাপ থেকে যাচ্ছে আমার থ্রটল ঘোরানোর সাথে আর হচ্ছে বাইকের পাওয়ারের সাথে। সো যার জন্য এই কাজগুলো করাচ্ছি, এইগুলো অনেক মানে এফেক্ট করে। যেটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিন করতে হবে, থ্রটল বডি ক্লিন করতে হবে, স্পার্ক প্লাগটা যেটা যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই চেঞ্জ করবো। এমনিতেও স্পার্ক প্লাগ মোটামুটি 15,000 কিলোমিটারের পর চেঞ্জ করা দরকার। এমনি নর্মাল চালিয়ে কিছু মনে হয় না যে প্রবলেম আছে কি নেই, বাইক বাইকের মতো টানছে উড়িয়ে। বাট ওই একটা ব্যাপার আছে না যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেইটার জন্য আর কি রেগুলার চেক আপ, রেগুলার সার্ভিসিং বা এই জিনিসগুলো করা খুব ভালো, বা অ্যাকচুয়ালি মানে মনের মধ্যেও ভালো লাগে যে ঠিক আছে আমি সব যত্ন করে রেখেছি। সো যাই সার্ভিস সেন্টারে, খুব বেশি দূরে না, মোটামুটি 5 মিনিট লাগবে। এমনি কোনো প্রবলেম হচ্ছে না, জাস্ট মোড়লাম গাড়ি বেরিয়ে যাচ্ছে একদম সাঁই করে, কিন্তু তবু মনে হচ্ছে যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। ডান দিকে ইন্ডিকেটার দিয়ে বাঁ দিকে যাচ্ছে, ভেতর দিয়ে চলে গেলেও হতো, শুধু শুধু মেন রাস্তা দিয়ে আসলাম এই জ্যামের মধ্যে। এই টাইমটা জ্যামই থাকে জানি, তারপরেও আসলাম। ভেতর দিকে গেলে এতক্ষণে হাফ রাস্তা চলে যেতাম। এই নোংরা অবস্থায় বাইকটা সার্ভিস সেন্টারে নিয়েও যেতে ইচ্ছে করছে না। যদি ওরাও ধুয়ে দেয় কিন্তু শুধু শুধু 40 টাকা এক্সট্রা দেবো, বাইরে 60 টাকা নেয় আর ভেতরে নেয় 100 টাকা, বাইরে থেকেই ধুয়ে নিয়ে যাই। তো গাইস, গাড়ি ধোয়ার দোকানে দাঁড়িয়ে আছি, এখানে গাড়িটা রেখেছি, দাদা ধুয়ে দেবে, দেন তারপরে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো। আর এটা হচ্ছে একদম গভর্নমেন্ট কলেজের সামনে, আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। আর ওই যে গাড়ি, ওকে গাইস, তো গাড়িটারই ধোয়া কমপ্লিট, আর দাদা একদম চকচক করে ধুয়ে দিয়েছে, ঠিক আছে? এই দাদাটা খুব দারুণ ধোয়, মানে যে ছেলেটা এখানে গাড়িটারই ধোয়। সো চলো ধীরে ধীরে এখন যাই, কারণ অলরেডি 12:30 বেজে গেছে, তার মানে আজকে আমার 4টে বেজে যাবে কাজ করাতে করাতে। সো আরে আর এক্ষুনি ধুলাম গাড়িটা, এগুলো ভাল লাগে। সো চলো একবারে সার্ভিস সেন্টারে গিয়ে দেখো। ওকে, সো বাইকটা জমা দিয়ে দিলাম, আর এখন বাজে হচ্ছে প্রায় 1:12:54। সো লেট তো হবেই, তো বললো লেট হবে, আমি ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, দেখি বাড়ির দিকে যাই, দেন 4টের দিকে আসবো গাড়ি নিতে। তো তখন থেকে ভাই টোটো থেকে বউবাজার নামার পরে মনে পড়লো যে আমি ক্যামেরা সহ হেলমেট রেখে চলে এসেছি, মানে সার্ভিস সেন্টারে। যদি শুধু হেলমেট রেখে আসতাম তাহলে অত টেনশন ছিল না, মানে ক্যামেরা সহ রেখে এসেছি। ক্যামেরা ট্যামেরা যা যা ছিল, মানে অ্যাডাপ্টার মাইক্রোফোন সব ওখানে রয়েছে। আমার ভাই আবার বেড়াতে গেছে ওইদিকে, মানে মাধবপুর গেছে, আসার সময় ওই দিক দিয়েই আসবে। তোকে আবার বললাম যে যদি আমি তোর আগে না পৌঁছাই তাহলে আসার সময় হেলমেট আর ক্যামেরাটা নিয়ে চলে আসিস। তো দেখা যাক, কারণ আমি এই রোদে আর যেতে ইচ্ছে করছে না। যদি ওইখানে সিসিটিভি টিসিভি সবাই মানে সব কিছুই থাকে, কেউ কাউটা নিয়ে অতটা সাহস পাবে না, বাট স্টিল মানে মনের মধ্যে একটা ভয় লাগে না যে ভাই এত দূরে রেখে চলে এসেছি। যদিও জায়গা মতোই রেখেছি, যেখানে হেলমেট টেলমেট রাখে, সো সব ওকেই থাকবে। বাট তাও যদি ভাই যদি আগে চলে আসে তাহলে ওকে বললাম নিয়ে আসতে, টেনশন মুক্ত। এই হচ্ছে ব্যাপার, চলো বাড়িতে যাই, ওয়েট করি, দেখি কখন সার্ভিস সেন্টার থেকে ফোন করে। যে জিনিসগুলো সারাতে দিলাম সেটা হচ্ছে থ্রটল বডি আর হচ্ছে ইনজেক্টর, সেটা তো দুটো ক্লিন হবেই। আর তার সাথে সাথে দিলাম হচ্ছে চেন সিল গার্ড বলে একটা গার্ড হয়, মানে চ্যাসিসের ওপরে থাকে, যাতে চেন আর চ্যাসিসের একটা মানে মাঝে একটা কিছু থাকে, যাতে চ্যাসিসের সাথে সরাসরি চেন না লাগে।
আর হচ্ছে তোমার আমার যে স্পার্ক প্লাগ ছিল স্পার্ক প্লাগটা চেক করতে দিলাম, যদি ওটা চেঞ্জ করতে হয় তাহলে বলেছে চেঞ্জ করে দিতে, মোটামুটি 450 টাকা মতো একটা এস্টিমেশন দিল। সো হয়ে গেলে তো দেন ভালো হবে। তো চলো বাড়ির দিকে যাই, দেখি কখন ফোন করে, দেন তারপরে কথা হচ্ছে। ওকে, সো গাড়ির কাজ কমপ্লিট। সো ইনজেক্টর ক্লিন হয়ে গেছে, এবার চলো বেরোই ধীরে ধীরে। বিলে একটা বড় সড়ো ভুল এসেছিল, অর্থাৎ 200 টাকা বেশি বিল এসেছিল। চলো একটু পরে বলছি কেন। মানে আমার বাইক একটা চেন সিল লাগাতে হয়েছিল, ওই যে চেনের নিচে যে একটা প্যাডিং থাকে না, তো ওই চেন প্যাডিংয়ের দাম হচ্ছে মাত্র 100 টাকা, ঠিক আছে, কিন্তু ওটা লেবার চার্জ নিয়েছে 280 টাকা। আমি ভাই বলছি কি হলো, কে সেটা 280 টাকা 100 টাকা জিনিসের জন্য, তাও ওটা ইঞ্জিন মিঞ্জিন কিছুই খুলতে হচ্ছে না। দিয়ে তারপরে যে লেবার তাকে ডাকলো, আমাকে প্রথমে বললো যে পুরোটা খুলতে হয়। আমি বললাম না তো এরকম তো খুলতে হয় না, আমি ইউটিউবে সব দেখেছি। দিয়ে তারপরে লেবারকে ডাকলো, দিয়ে লেবার এসে বললো না পুরোটা খুলতে হয় না, ওই দুই একটা নাট খুললেই হয়ে যায়। দিয়ে বললো হ্যাঁ তাহলে ভুল হয়েছে, তাহলে 280 টাকা না শুধু 80 টাকা লাগবে, শুধু 80 টাকাও বেশি, বাট স্টিল মানে 280 টাকা থেকে রিলিফ হয়ে 80 টাকা মানে একটা রিলিফ বড় ফেরো। গাইস, সো গাড়িটা চালিয়ে একটু আগের থেকে সুস্থ মনে হচ্ছে, মানে রাস্তা দিয়ে চালিয়ে টালিয়ে আসলাম তো মোটামুটি ঠিকঠাকই আছে। তো যদি বিলের কথা বলেন তাহলে বিল মোটামুটি 450 টাকা মতো বিল এসছে, সো 200 টাকা এক্সট্রা ধরেছিল সেটা বাদ দিয়েছে, দিয়ে 450 টাকা মতো বিল এসছে। অ্যান্ড সাথে একটা কার্বন ক্লিনার নিয়েছি, তো সেটার ভিডিও পরে আসবে, সার্ভিসিং তো আজকে করছি না, কারণ তেল ফুরাতে হবে, তেল ফুরিয়ে ফুরিয়ে 2 লিটারে নিয়ে আসতে হবে, দেন তারপরে দিতে হবে ওটা। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।